মন্ত্রণালয়ে নাকি কথা হয়েছে নাকি বলে এই জন্য যে আমি যোগাযোগ করিনি, আমি শুনেছি যে সবকিছু হয়ে গেছে, আমরা জানি যে আমাদেরকে আসতে দেবে না, ঘরে চলে আসছি যে সকালবেলা আর যাবো না। তখন রাত্রে 10-12টার সময় আমাদের পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান আমাকে ফোন করে বললো যে ভাই, ওইটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওখানে গিয়েছিলাম, ওই কাজটা হয়ে গেছে, আমরা যেতে পারবো, আমরা যেতে পারবো, এই জন্য আমরা এফডিসিতে আপনিও আসবেন, আমরা আসবো, আমরা যাবো ভিতরে, সেখানে নির্বাচন হবে, আমরা সেখানে যাব। সারা জীবনে গিয়ে এসেছি, আমাদের যে যারাই নির্বাচন করে সবার জন্যই সব ওই সমিতির লোকজনেই যায়, এবং সবার যারা দাঁড়ায় তাদের নিজস্ব লোক যারা তাদের কাছে ভোট চায় যে ওকে ভোটটা দিয়ে। এমপিতে একজন দাঁড়ালে আমরা তো এমপিতে দাঁড়াই না, আমরা ভোট চাইতে চাই না, এই এখানে দাও ওইখানে দাও, এটা তো আছে, এই জিনিসটাও আমাদেরকে বন্ধ করে দিছে। তো তখন বললো যে আমরা যেতে পারবো, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কথা হয়েছে। খুব খুশি হলো, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তো অত্যন্ত লিবারেল লোক। তো সকালবেলা 9টার দিকে গেলাম, গিয়ে দেখি ওখানে পুলিশ টুলিশ জাম, সব মানুষ পাবলিক জাম, গিয়ে দেখলাম যে পুলিশ, আমি যখন ঢুকলাম আমাকে আমাকে তো চেনার কথা না, কোথায় যাবো ভিতরে যাবো, আমি পরিচালক দিল জান ঝুন্টু না ভিতরে যাওয়া নিষেধ, আমি তো শুনলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পারমিশন না, ওটা আবার ইয়ে হয়ে গেছে। এখন আমি যেটা মনে করি, এগুলি কেন হলো, হয়তো এমনি মহোদয় আবার ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলেছে আমাদের না আসার জন্য বা অন্য কিছু, তবে আমি যেটা মনে করি যে আমরা পরিচালকের ভিতরে গেলে নিপুণ ইলিয়াস কাঞ্চ নিপুণের জন্য আমরা ভোট চাইলে আমরা পরিচালকদের কথা শিল্পীরা সবচেয়ে বেশি শুনে, কারণ পরিচালকের শিল্পীদের সাথে যে সম্পর্ক, এই সম্পর্ক আর কারোর সাথে কারো নেই আমাদের। তো আমরা যদি ওই জাহেদের অপদেশ নিপুণের জন্য ভোট চাই বা মিশর সদগরের বিপরীতে ইলিয়াস কাঞ্চনের জন্য ভোট চাই, তাহলে বোধহয় ওদের ক্ষতি হবে, এই জন্যই ওই এই জিনিসটা ওই হয়তো ওই মিশা জাহেদের প্যানেলের কেউ এমডি মহাদেবকে বলেছে যে যদি আমরা ওখানে যাই তাহলে ওদের ভোট কমে যাবে, যেই জন্যে ডেফিনেটলি আমাদেরকে যাওয়া বন্ধ করেছে। আমি মনে করি যে বন্ধ করেছে এই জন্য, নয়তো 56 বছরের ভিতরে পরিচালকদের কে এফডিসিতে কোনো নির্বাচনে যাওয়া, পরিচালক ক্যামেরাম্যান এডিটর কাউকে যাওয়া নিষেধাজ্ঞা ছিল না, এবং উৎসব মুখরভাবে আমরা পালন করেছি। কিন্তু এইবার কেন এটা হলো, এই জন্য আমাদের ধারণা যে ওই ওই একটা যে কোনো একটি প্যানেলকে সুবিধা করার জন্য আমাদেরকে আটকানো হয়েছে।